2020 সালের 11ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2014 সালে যতজন ট্রেন টেক পাস চাকরি প্রার্থী আছে প্রথমে ফেব্রুয়ারি মাসের মধ্যে 16,500 জন এবং পরবর্তীকালে যতজন চাকরি প্রার্থী থাকবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে সরকার বা পর্ষদের মাধ্যমে। 16,500 জনের নিয়োগ করা হয়ে গেলেও পরবর্তীকালে ধাপে ধাপে যে নিয়োগের কথা বলেছিলেন এক বছর হয়ে গেলেও তা এখনো পর্যন্ত হয়নি। নিয়োগের দাবিতে সমগ্র রাজ্য জুড়ে আন্দোলন করা হয়েছে কিন্তু সরকার বা পর্ষদের তরফে কোনো সদুত্তর মেলেনি। আজ নদিয়ার কৃষ্ণনগর ডিআই অফিসের বুকে কালো ব্যাজ পরে হাতে থালা নিয়ে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে সম্বর্ধনার সাথে সাথে নিয়োগ সংক্রান্ত বিষয়টি জানানো হয় লিখিত আকারে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমরা প্রত্যেকে 2014 সালের প্রাইমারি টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট এবং মুখ্যমন্ত্রী 2020 সালের 11 নভেম্বর নবান্ন থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2014 সালের যতজন ট্রেন্ড টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে থেকে প্রথমে 16,500 ফেব্রুয়ারির মধ্যে এবং তার পরবর্তীকালে বাকি যা পড়ে থাকবে তাদেরকে ধাপে ধাপে নিয়োগের ব্যবস্থা করবে সরকার বা পর্ষদ। কিন্তু আমরা 16,500 নিয়োগ হয়ে গেছে, তার লিস্ট বেরিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং জয়েনিংও কমপ্লিট, কিন্তু তারপরে প্রায় আবার নভেম্বর মাস চলে আসতে গেল, প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু দিদি যে ধাপে ধাপে নিয়োগ করবেন বলেছিলেন আমাদের সেই নিয়োগের কোনো প্রতিশ্রুতি আমরা পাইনি। আমরা 2014 নট ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে আমরা নবান্নে আমরা পর্ষদে ইমেল কর্মসূচি আমরা চিঠি কর্মসূচি করেছি, আমরা সিঙ্গুরে কথা রাখো দিবসের দিন দিদির কাছে দাবি জানিয়েছি, আমরা বিভিন্ন ডিআই অফিসে প্রত্যেকটা জেলার ডিআই অফিসে এর আগেও ডেপুটেশন কর্মসূচি করেছি, ডিএম ডেপুটেশন কর্মসূচি করেছি, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি আমাদের নিয়োগ নিয়ে, আমাদের নিয়োগ নিয়ে সদুত্তর পাইনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কালো ব্যাজ, কেন? আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গিয়ে পুলিশি প্রতিকূল বাধার সামনে পড়ছি, আমরা তো শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, তবুও কিছু কিছু জায়গায় পুলিশ দিয়ে আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের কখনো কখনো মেল ক্যান্ডিডেটদের হেনস্থা করা হচ্ছে, থানায় বসিয়ে রাখা হচ্ছে, আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে সবাই কালো ব্যাচ পরে এসেছি এবং সাদা ব্যাচটা পড়েছি এই কারণেই আমরা শান্তি চাই। আমরা সমস্ত বেকার যুবক যুবতী যারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করেছিলাম তারা আমরা সেই বেকারত্বের যন্ত্রণা থেকে আজকে মুক্তি চাই, সেই দাবি নিয়ে আমরা আজকে নতুন চেয়ারম্যান সাহেবকে একটা সম্বর্ধনা জানাতে চাই নট ইনক্লুড একতা মঞ্চের পক্ষ থেকে এবং আমাদের নিয়োগের দাবিও জানাতে চাই সরকারের কাছে এই চেয়ারম্যান মারফত। আপনার নাম? আমার নাম অনিন্দ্য সরকার,